सकल के स्वागत करनेस बांगला यूट्यूब चैने और हमार नाम बिनय एक गवर्नमेंट सार्टिफाइड योग टीचर और न्यूरोथेरापिस्ट और एखन आयुष गवर्नमेंट कुछ प्रेसक्राइब आसन प्राणायाम निये एक सीरीज शुरू कर आज के जेटी विषय अत्यंत अत्यंत गुरुत्वपूर्ण पार्किंसन। पार्किंसन नाम शुने बुझते कम्पन जो हाथ ए रकम कर सब समय हिलचे पा नड़ते थक हाथ भाइब्रेशन हो चा खाच्छेन चा कापटा नड़छे जल खेते जाच्छेन जलेर ग्लासटा जलटा नड़छे ग्लासटा नड़छे तो एइटा होच्छे एकटा निउरनजनित प्रब्लेम। माथा आमादेर मस्तिष्क निउरन दिए तैरी 86 बिलियन अफ निउरन और ये निउरनगुलो जखन डिजेनारेट हय आर तैरी होते पारछे ना एबं डोपामाइन जे हरमोन सेटा धीरे धीरे कम होते थाकछे आर सिक्रेशन होच्छे ना कम होते थाकछे ना कम होते थाकछे तो एर फले किन्तु ये रोगटा आसे। आर आरेकटा कथा बोले राखी भालोभावे शुनबेन एकदम भालोभावे शुनबेन सेटा होच्छे एर कोनो पार्मानेंट ओषुध नेई। एकबार जदि ये रोगटा डिटेक्ट हो जाए ताहले आपनाके जतदिन बाँचबेन ओषुध खेयेई जेते हबे आर धीरे धीरे ओषुधेर परिमाण बाड़ाते जाबे। तो एकटाई रास्ता সেটা হচ্ছে এখন যেগুলো করা হচ্ছে যেগুলো দেখানো হবে সেটা হচ্ছে যোগা প্রাণায়াম দ্বারা আমরা নিউরনকে জেনারেট করতে পারি আবার আমরা তৈরি করতে পারি এগেইন তৈরি করতে পারি। অবশ্যই আপনি এই ভিডিওটিকে পুরো দেখুন পুরো দেখুন দেখার পরে আপনি ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করুন এবং সবাইকে এই যোগ প্রাণায়াম সম্বন্ধে বলতে থাকুন প্রেরিত করুন এই লাইনে আসার জন্য। প্রথমে তো ঘরের সবাইকে প্রেরিত করুন সবাই যাতে এই যোগ প্রাণায়াম ডেইলি বেসিসে করতে থাকে তাহলে এই যে প্রবলেমগুলো আসছে এখন এগুলো থেকে আপনি মুক্তি পাবেন কনফিডেন্স বাড়বে ধীরে 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 বাড়তে থাকবে। তো চলুন আমরা এবারে ডাইরেক্ট গভর্নমেন্টের যে প্রেসক্রাইব আছে যেভাবে বলা হয়েছে সেভাবে আমরা করতে থাকি এবং হ্যাঁ লাস্ট পর্যন্ত থাকবেন। লাস্টে আমি এই গভর্নমেন্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে যেখানে আপনি ক্লিক করে এই আসন প্রাণায়ামগুলো লিস্ট পেয়ে যাবেন এবং ওগুলো দেখে দেখেও করতে পারবেন। চলুন আমরা এবারে ডাইরেক্ট আসন প্রাণায়ামগুলোতে চলে আসি। প্রথমে প্রচণ্ড প্রভাবশালী যেই প্যাকেজ আছে আসনের প্যাকেজ তার নাম হচ্ছে সূর্য নমস্কার। প্রচণ্ড প্রভাবশালী ডেলি বেসিসে কোনো রেগুলার করুন তো সূর্য নমস্কারের জন্য চলুন আমরা এক যেখানে করব সেই ম্যাটেতে এক সাইডে চলে এলাম এবং আরামে 12টি পোজকে করব। দুটো হাতকে উপরে তুলে নিলাম এবং ধীরে ধীরে নমস্কার দুটো হাতকে জোর করে বক্ষস্থলের সামনে রাখলাম। দুটো হাতকে ধীরে ধীরে পেছনে নিঃশ্বাস ভর্তি করে নে আর নিঃশ্বাস ছেড়ে একদম ধীরে ধীরে বাঁ পাটিকে পেছনে ধীরে ধীরে উপরের দিকে তাকালাম আকাশের দিকে নিঃশ্বাস ছেড়ে দিয়ে শরীরকে পেছনের দিকে টানবো পেছনের দিকে টানুন আর নাভিকে দেখার চেষ্টা নিঃশ্বাসকে ধরে রাখবো নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে উপরে নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার নাভিকে এবারে বাঁ পাটিকে সামনে করে নিলাম এবারে দুটি পাকে সামনে আর নিঃশ্বাস ভর্তি করে একদম ধীরে 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 উপরের দিকে আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে তো এটি ছিল অত্যন্ত প্রভাবশালী সূর্য নমস্কার। অবশ্যই অবশ্যই করুন ডেলি বেসিসে করতে থাকুন যে কোনো রোগের জন্য এটা প্রচণ্ড এফেক্টিভ। দাঁড়িয়ে কিছু আসন পার্কিংসনের জন্য প্রথম আসন তারাসন প্রচণ্ড প্রভাবশালী তারাসন। প্রথমে আরামে দাঁড়িয়ে গেলাম দুটি হাতকে তুললাম ইন্টারলক মাথার উপরে নিয়ে গেলাম আর হাত দুটিকে ঘুরিয়ে দিলাম
এবারে উপর দিকে ধীরে ধীরে শরীরকে টানছি, শান্তি টানছি ধীরে 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 ধীরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দুটি পাকে ধীরে ধীরে মাটিতে নামালাম, দুটি হাতকে মাথার উপরে, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায়। পার্কিং স্থানের জন্য সেকেন্ড আসন কোটি চক্র আসন, দুটো হাতকে ধীরে ধীরে আগে করলাম। ইনহেল অফ ইউর ব্রিথ, বাঁ দিকে নিয়ে যাবো, ইনহেল 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 ম্যাক্সিমাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 মাঝখানে, সুন্দর, আবার নিঃশ্বাস ভর্তি করে ঠিকের বিপরীত, ইনহেল, এক্সহেল, স্লোলি অ্যান্ড জেন্টলি, ওয়ান রিদমই করে একদম ধীরে ধীরে যাও, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে দুটি হাতকে নিচে। 3 নম্বর আসন হস্ত উত্থান আসন। তো ধীরে ধীরে দুটি হাতকে নিঃশ্বাস ভর্তি করে তুলছি, ধীরে 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 ইনহেল অফ ইউর ব্রিথ, চোখ খুলে থাকবে, মাথায় রাখবেন ম্যাক্সিমাম ধরে পেছনে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায়। বসে আসন প্রথমেই অর্ধ মৎস্যন্দাসন, বাঁটাকে মুড়ে নিলাম, ডান পাটাকেও মুড়ে নিলাম, বাঁ হাতটা দিয়ে ডান পায়ে পাকে ধরলাম, আর নিঃশ্বাস ভর্তি করে ডান দিকে ঘুরে এভাবে পেছনের দিকে তাকিয়ে থাকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আরামে, সুন্দর। এবারে ঠিকের বিপরীত করে নেব। দেখুন প্রথমের দিকে করতে একটু অসুবিধা হবে, ধীরে ধীরে এটা করলে প্রচণ্ড লাভ পাবেন, আর করতে করতে এটা প্র্যাকটিস হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা পার্কিং স্থলের জন্য প্রচণ্ড প্রভাবশালী আসন, অর্ধমৎস্যন্দাসন। নেক্সট উষ্ট্রাসন, দুটো পাকে মুড়ে নিলাম, উঠে দাঁড়িয়ে গেলাম, দুটো হাতকে ঠিক বাটকের উপরে পেছনে রাখলাম, ইনহেল অফ ইউর ব্রিথ, চোখ কিন্তু খোলা থাকবে, পেছনের দিকে যাব ম্যাক্সিমাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় চলে আসবো ধীরে ধীরে। নেক্সট আসেন মন্ডুকা আসেনা, দুটো হাতকে মুঠো করে নিলাম, নাভির ঠিক দু সাইডে নিঃশ্বাস ছেড়ে দিয়ে সামনে ঝুঁকে যাচ্ছি, ঝুঁকে যাচ্ছি, আর সামনে দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায়। পরের আসন পশ্চিম উত্থান আসন, ইনহেল অফ ইউর ব্রিথ, এক্সহেল, যতটা ঝুঁকতে পারছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর ইনহেল, নিঃশ্বাস ভর্তি করে ধীরে 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 অবস্থায়।
পেটের উপরে শুয়ে প্রথম আসন ভুজঙ্গ আসনা, শরীরের দু সাইডে হাত, ইনহেল অফ ইউর ব্রিথ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক্সহেল। নেক্সট আসন ধনুরাসনা, দুটো পাকে মুড়ে নিলাম, দুটো হাত দিয়ে দুটো পাকে ধরলাম, ইনহেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স। পিঠের উপরে শুয়ে প্রথম আসন উত্থান পাদাসন, ইনহেল অফ ইউর ব্রিথ, লিফটিং অফ ইউর টু লেগস, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় নেক্সট আসন পাবন মুক্তাসনা, দুটো পাকে মুড়ে নিলাম পেটের উপরে, ইন্টারলক অফ ইউর টু হ্যান্ড, এক্সহেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আর আমি দুটো পাকে খুলে নিলাম। নেক্সট আসন সর্বাঙ্গাসনা, ইনহেল অফ ইউর ব্রিথ, লিফটিং অফ ইউর টু লেগস, ধীরে 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 দুটো পাকে তুলছি তুলছি একদম সোজা করে রাখব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 নেক্সট আসন হলাসনা, ইনহেল অফ ইউর ব্রিথ, লিফটিং অফ ইউর টু লেগস, ধীরে ধীরে মাথার পেছনে লাগানোর চেষ্টা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় নেক্সট আসন মৎস্যাসন ফিস পোজ, দুটো পাকে মুড়ে নিলাম পদ্মাসনে যেরকম বসি, একটা পায়ের উপরে আরেকটা পাকে রেখে আর মাথাটাকে ধীরে তুলে রাখতে হবে। প্রচণ্ড প্রভাবশালী পার্কিংসনের জন্য প্রচণ্ড যতটা সম্ভব চেষ্টা করুন করার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এবারে ধীরে ধীরে দুটো হাতের সাহারা দিয়ে ভর দিয়ে মাথাটাকে আস্তে কুলে তুলে রাখব আর স্বাভাবিক অবস্থায়। নেক্সট শবাসন, পুরো শরীরকে আরামে ছেড়ে দিন, দুটো হাত যেন আকাশের দিকে থাকে খোলা হাতেলি, পুরো শরীরকে ঢিলা, চেহারাতে একটি হাসির ভাব আর পুরো শরীরের মধ্যে যে কম্পন চলছে চিনচিন করছে সেইটিকে অনুভব করতে থাকবো। পুরো শরীরের মধ্যে রক্ত প্রবাহ, ব্লাড ফ্লো, ব্লাড স্টিম ফাস্ট হয়ে গেছে, পুরো শরীরের মধ্যে ঘুরছে এইটিকে অনুভব করুন আর কিছুক্ষণ এই অবস্থায় থাকুন। এই অবস্থায় এটি অনুভব করতে থাকুন যে গ্রুপ অফ ইমিউনিটি সেল আপনার মস্তিষ্কতে যে পৌঁছেছে এবং মস্তিষ্কতে যে নিউরনগুলিকে রিপেয়ারিং করছে, পুরো অনুভব করতে থাকুন যে গ্রুপ অফ সেল অফ রিপ্রেজেন্টেটিভ কতগুলি সেল আপনার মাথার মধ্যে যে পৌঁছাচ্ছে এবং সেগুলি যেই নিউরনগুলি খারাপ হয়েছে সেগুলোকে সে ঠিক করছে, সেগুলোকে সে এনার্জি দিচ্ছে, সেগুলোকে সে এম্পাওয়ার করছে।
এবারে ধীরে ধীরে দুটো হাতে হাতেলিকে উপরে তুলে ঘর্ষণ করে নেব। চোখে এবং চেহারার উপরে রেখে ধীরে ধীরে চোখ দুটিকে খুলব। এবারে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণায়াম, তো অনলি এখানে দুটো প্রাণায়াম করব, কপালভাতি অ্যান্ড উল্লম্ব বিলম্ব। তো প্রথমে কপালভাতি, আরামে বসে যাব, স্ট্রোক ঝটকার সঙ্গে ফোর্সফুলি নিঃশ্বাসকে বাইরে ছাড়ার চেষ্টা করব। তো এখানে আমি অনলি 30 times করে দেখাচ্ছি। সোজা হয়ে বসবেন, একদম সোজা হয়ে হাতের আঙুলিকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রাতে রাখুন, আর ফোর্সফুলি নিঃশ্বাসকে বাইরে ছাড়তে হবে 30 times। রিল্যাক্স রিল্যাক্স, চোখ বন্ধ করে কিছুক্ষণ বসুন, আরামে বসুন, পুরো অনুভব করতে থাকুন, মস্তিষ্ককে ধ্যানকে নিয়ে যান এবং মস্তিষ্ক ধীরে ধীরে নিউরনগুলি সতেজ হচ্ছে এবং জেনারেট হচ্ছে এই ভাবনার সঙ্গে কিছুক্ষণ থাকুন। আর এই প্রাণায়ামটি আমি অনলি 30 strokes করে দেখালাম, আপনাদেরকে 10 minutes মানে 600 strokes করতে হবে, 60 বার নিঃশ্বাসকে ফোর্সফুলি বাইরে ছাড়তে হবে। এটাকে কন্টিনিউ 10 minutes ধরে করুন, আর যদি পার্কিনসন হয়েছে, প্রবলেম হয়েছে, তাহলে এই প্রাণায়ামকে আরও লং টাইম করুন, আধা ঘন্টা তক, 30 minutes তক করার চেষ্টা করুন। অবশ্যই পেট যখন খালি থাকবে খাওয়ার 3 ঘন্টা পরে এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করুন, আর সকালে হচ্ছে পারফেক্ট টাইম সকালে। নেক্সট প্রাণায়ামে চলে আসি, যেটা পার্কিনসনের জন্য, কম্পনের জন্য, শরীর হাত পা কাঁপছে এর জন্যে রামবান বলা হয়। আরেকবার শুনে রাখুন, রামবান মানে সবচেয়ে উচ্চ ক্যাটাগরিতে যে প্রাণায়ামটাকে রাখা হচ্ছে সেই প্রাণায়ামটা করতে যাচ্ছি। আর অনলি আমি এখানে 3 times করে দেখাবো আপনাদেরকে, এটা কন্টিনিউ 10 minutes। আর যদি পার্কিনসনের প্রবলেম হয়ে থাকে, ডিটেক্ট হয়ে গেছে পার্কিনসন হয়েছে, আধা ঘন্টা 30 minutes কন্টিনিউ, 30 minutes থেকে 1 ঘন্টা কন্টিনিউ করে যান, কন্টিনিউ বিশ্বাসের সঙ্গে করে যান কন্টিনিউ, কারণ এইটাই আপনার নিউরনকে জেনারেট করবে, এইটাই আপনার নিউরনকে জেনারেট করবে। তো চলুন এই প্রাণায়ামটা একবার আরামে দেখিয়ে দিই। ডান হাতটাকে তুললাম, ডান নাকটাকে বন্ধ করলাম, ফোর্সফুলি নাই, একদম যাতে সাউন্ডলেস ব্রিদ হয়, নিঃশ্বাসটাকে একদম ধীরে ধীরে স্লোলি অ্যান্ড জেন্টলি নিঃশ্বাসটা নেব, ছাতিটা ফুলে যাবে এবং নিঃশ্বাসটাকে ডান নাসিকা দিয়ে ছেড়ে দেবো। আর বিলম মানে উল্টো, সে ডান নাক দিয়ে নিঃশ্বাসটাকে নিলাম আর বাঁ নাকে দিয়ে নিঃশ্বাসটাকে ছেড়ে দিলাম। স্লোলি অ্যান্ড জেন্টলি, একদম আরামে, যাতে কোনো রকম আওয়াজ না বেরোয় নাক থেকে, এইটা একটু কিন্তু মাথায় রাখবেন, ধীরে ধীরে। তো চলুন আর দুবার এটাকে রিপিট করি। নিঃশ্বাস বাঁ দিকে ছেড়ে স্বাভাবিক অবস্থায় শুরু করতে হবে, বাঁ দিক থেকে নিঃশ্বাস নিয়ে শেষও করবো বাঁ দিক দিয়ে ছেড়ে। তো এটি প্রচণ্ড প্রচণ্ড আরেকবার রিপিট করে দিচ্ছি প্রভাবশালী, পার্কিনসন জন্য এটি রামবান সবচেয়ে উচ্চ ক্যাটাগরিতে রাখা হয়েছে। অবশ্যই এটি প্রতিদিন 10 minutes করে করুন, যদি পার্কিনসন হয়ে থাকে 30 minutes থেকে 1 ঘন্টা পর্যন্ত এটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকুন। আর এইটা খাবার কিছুক্ষণ পরে 10-15 minutes আধা ঘন্টা পর থেকেও আপনি এটাকে স্টার্ট করতে পারবেন, তো নো প্রবলেম, কিচ্ছু আপনার কাছে প্রবলেম নেই, এটা আরামে করতে পারবেন। এবার আমরা কিছুক্ষণ আরামে বসবো, ধ্যান মেডিটেশন বা ধ্যানে বসে থাকবো কিছুক্ষণ। আরামে বসুন, চোখ বন্ধ করে স্থিতিল অবস্থায়
শরীরকে একদম হালকা ছেড়ে দিন, নিঃশ্বাসের গতি একদম ধীরে ধীরে, নিঃশ্বাস ভিতরে ঢুকছে এবং বাইরে আসছে এটা যেন জানা না পড়ে, এফর্টলেস ব্রিথ, এবং একটা নিঃশ্বাসও যেন ছাড়া না যায়, পুরো মনকে প্রাণবায়ুর উপরে কেন্দ্রিত করুন এবং ধীরে ধীরে মনকে মস্তিষ্কতে নিয়ে যান, এবং এই অবস্থায় আপনার উপরে বিশ্বশক্তির সঞ্চার হচ্ছে, কসমিক এনার্জি, এটাকে অনুভব করতে থাকুন। এইটি বৃষ্টির মতন আপনার উপরে বরসাত হচ্ছে, বৃষ্টি যেরকম পড়ে সেরকম মাথাতে পড়ছে, এবং মাথাতে পড়ার সঙ্গে সঙ্গে যে নিউরনগুলি আছে সেগুলিকে সে রিপেয়ারিং করে সজাগ করে জেনারেশন শুরু করে দিচ্ছে। এর ফলে যে ড্রোপামাইন কেমিক্যাল আছে সেই হরমোন সিক্রেশন শুরু হয়ে যাচ্ছে, এবং যার ফলে আপনার এই পার্কিনসন যে রোগটি আছে সেটি ধীরে ধীরে ঠিক হচ্ছে এবং আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন। এই অনুভবের সঙ্গে আপনি 10 মিনিটের মতো থাকার চেষ্টা করুন, যতক্ষণ থাকতে পাচ্ছেন ততক্ষণ থাকার চেষ্টা করুন, এই ফিলিংসে একদম ডুবে যান, এই ফিলিংসে একদম ভরপুর হয়ে মস্ত হয়ে এতেই থাকুন। কিছুক্ষণ এই অবস্থায় থাকব, এবারে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় পাশাপাশি যে পাখির আওয়াজ, মানুষের ফিসফিসিনি আওয়াজ, দূর থেকে হালকা গান ভেসে আসছে তার আওয়াজ, গাড়ির আওয়াজ শোনার চেষ্টা করব, হাতে আঙুলিগুলোকে আস্তে আস্তে নড়াবো, আর ধীরে ধীরে দুটি হাতেকে তুলে নিয়ে গরম করে নেবো, হাতে লিখে চোখের উপরে রেখে আর চেয়ার উপরে রেখে ধীরে ধীরে চোখ দুটিকে খুললাম। তাহলে এগুলি ছিল প্রেসক্রাইব আসন, প্রাণায়াম এবং মেডিটেশন, প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ যেগুলি করালাম। ভিডিওটিকে রেগুলার বেসিসে দেখুন, ভিডিওটিকে চালিয়ে দেখে প্র্যাকটিস করুন, আর হ্যাঁ আমি এখানে একবার করে দেখিয়েছি, আপনাদেরকে মিনিমাম 3-5 বার করে করতে হবে, ডেলি বেসিসে করতে হবে। আর এই যে লিস্টটি করালাম, এই লিস্টটি যদি আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই গভর্নমেন্টের ওয়েবসাইটে সেই লিঙ্কটি ক্লিক করবেন, এই লিস্টটি পেয়ে যাবেন। আর কিন্তু আমি এটি সিস্টেমেটিক ওয়েতে দেখিয়েছি, এটি সিস্টেমেটিক ওয়েতে যেরকমভাবে দেখিয়েছি একটার পর একটা, দাঁড়িয়ে বসে পেটের উপরে শুয়ে পিঠের উপরে শুয়ে এগুলোকে করার চেষ্টা করুন, এই সিস্টেমটাকে ফলো করার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে আপনি সবার সঙ্গে শেয়ার করুন, এখনও পর্যন্ত লাইক যদি না করে থাকেন অবশ্যই লাইক করুন, লাইক বাটনকে হিট করুন, আমার চ্যানেলে যদি প্রথম এসেছেন তবে সাবস্ক্রাইব বাটনকে হিট করুন, সো দ্যাট ইউ ক্যান ওয়াচ এভরি ভিডিও অ্যান্ড পার্ট অফ আওয়ার ওয়ানস ফ্যামিলি মেম্বার। আর এই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।